সরল করো, এই অঙ্কটিকে সরল করতে বলেছে, ছোট করতে বলেছে। তাহলে এই অঙ্কটি সরল করতে হলে প্রথমে এই প্রথম ভগ্নাংশের লব এবং হরকে মিডল টার্মে এর উৎপাদকগুলি বের করতে হবে, এবং দ্বিতীয় ভগ্নাংশে বাক্সিন্ন পরে যে অংশটা দেওয়া আছে এই অংশটা এক্স স্কোয়ার মাইনাস ফোর, এই এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার লিখলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওই সূত্রে ভাঙ্গা যায়। এরপর এই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্সকে আমরা মিডল টার্ম রেখাভাবে ব্যাঙ্কি উৎপাদক বের করব। তাহলে আমরা এই অঙ্কটা লিখে সমান আমরা সে অঙ্কটা এই এক্স স্কোয়ার ভাগ দ্বিতীয় ভগ্নাংশটা, আমরা এই দ্বিতীয় ভগ্নাংশটা লিখবো। আমরা দ্বিতীয় ভগ্নাংশটা যদি লিখি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এই এক্স স্কোয়ার মাইনাস ফোর সমান আমরা লিখতে পারি এই মিডল টার্ম ব্যাকআপে বাংলা কী আসে, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এক্স মাইনাস থ্রি, এটা নিচের অংশ হরের অংশ আসে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু ভাগ এই তৃতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশটা যদি লিখি আমরা এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার লিখতে পারি এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফলানো যায়। এবার উপরের অংশ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স এটা লেখা যায়। এরপর সমান আমরা যদি লিখি আসে এই প্রথম অংশ থেকে যদি এক্স স্কোয়ার এই প্রথম দুটি রাশি থেকে যদি এক্স এক্স কমন নেই তাহলে আসে এক্স প্লাস থ্রি ফোর মাইনাস ওয়ান, যদি কমন নেই তাহলে আসে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি মাইনাস ওয়ান কমন নিলে প্লাস থ্রি হয়ে যাবে। এরপর নিচের অংশ যদি আমরা কমন নেই এই এক্স যদি কমন নেই এখানে তাহলে আসে এক্স প্লাস টু, এরপর যদি আমরা মাইনাস ওয়ান কমন নেই মাইনাস ওয়ান তাহলে আসে এক্স প্লাস টু এক্স প্লাস টু ভাগ ভাগ আসে দ্বিতীয় ভগ্নাংশটা। দ্বিতীয় ভগ্নাংশে যদি আমরা কমন নেই তাহলে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি টু মাইনাস টু কমন নিলে এক্স প্লাস থ্রি আসে, নিচে এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ারকে যদি আমরা ভাঙ্গি তাহলে আসে এই এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ারকে যদি ভাঙ্গি তাহলে কী আসে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু এটা। এরপর যদি আমরা লিখি এই ভগ্নাংশ থেকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কী আসে এক্স মাইনাস ওয়ান ইন্টু নিশ্চয় এক্স মাইনাস ওয়ান লিখে ফেলি, উপরে আসে এক্স প্লাস থ্রি নিশ্চয় আসে এক্স প্লাস টু এক্স প্লাস টু। এখন যদি আমরা এই বাক চিহ্নকে গুণ চিহ্নকে তাহলে এই বগ্নাংশটা উল্টে যাবে, তাহলে আমরা গুণ চিহ্ন দিলে কী আসে, তাহলে গুণ চিহ্ন দিলে আমরা লিখতে পারি এই তাহলে গুণ চিহ্ন দিলে বগ্নাংশটা উল্টে যাবে, তাহলে উপরে যাবে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু নিশ্চয় আসে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি। তাহলে এখন যদি আমরা ছোট করি তাহলে কী হয় এই এক্স প্লাস থ্রি ক্যান্সেল হয় এই এক্স প্লাস থ্রি এই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ক্যান্সেল হয়, তারপরে আসে এই এক্স প্লাস টু এই এক্স প্লাস টু ক্যান্সেল হয়, তারপরে আমরা যদি বেনিশ করি এই এক্স মাইনাস টু এই এক্স মাইনাস টু তাহলে সমান আসতেছে শুধু ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান এই সবগুলি উপরে ক্যান্সেল হয়ে গেছে নিচেও ক্যান্সেল হয়ে গেছে, তাহলে ওয়ান বাই ওয়ান সমান ওয়ান। তাহলে এটাই হচ্ছে কি ওই অঙ্কটা সরলগুলো আসে কি আসে ওয়ান।